আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ হলো গতকাল আমি আমার ভাই বেরাদারে বলছিলাম ব্লগটা যদি ভালো লাগে শেয়ার করবেন পর্যাপ্ত পরিমাণ, মানে আমি যা চিন্তা করছি তার চেয়ে অনেক বেশি পরিমাণ আমার ভাইদের ভালো লাগছে। আমার আসলে মানে আমি আর আপনাদের প্রতি আর বলার কোনো ভাষা নাই, আপনারা অবশ্যই বা আমার নিজের আপন ভাইয়ের মতোই। তো আমি এর জন্যই ছুটে যাই বিভিন্ন মানুষের কাছে। তো একটা জিনিস স্মরণ করি, সেটা হলো আজকে আমার এই ব্লগে আমি বলতে চেয়েছিলাম যে এই যে আপনারা আবেদন করবেন সিজনাল নন সিজনাল, সেইটা আপনারা খুব সহজ ওয়েতে বুঝবেন যে হ্যাঁ আপনাদের জন্য আবেদন করা হয়েছে কিনা, যেমন এগ্রিকালচার বা সিজনাল ভিসা, এইটার জন্য আমি গুরুত্ব দিই বেশি, কারণ এইটা আমাদের বাংলাদেশের যারা আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যারা সংসারকে দাঁড়া করানোর জন্য এত প্রচেষ্টা করে ইউরোপে আসা বা যে কোনো একটা ভালো দেশে গিয়ে, তার মধ্যে এখন যারা ইটালিতে আসবে, তো তারা যারা টাকা জমা দিবেন তারা অবশ্যই এই কাজটা করবেন। সেইটা নিয়ে আমি স্পেশাল একটা অভিজ্ঞ মানুষ দিয়ে আপনাদের ব্লগ বানাবো, হয়তো বা আজকে বিকেলেও সেটা পোস্ট দিতে পারি বাংলাদেশ সময় রাত 8টা থেকে 10টায়, যদি না পারি তাহলে আগামীকাল দিব, তবে ধারণা করতেছি আজকে রাতেই দেওয়ার ইচ্ছা। তো আমি বলে রাখলাম, আপনারা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্লগ হবে, অবশ্যই শেয়ার করবেন। আজকের ব্লগে বল, এগ্রিকালচার বা স্পন্সর জমা হওয়ার কতদিন পরে কাগজ উঠতে পারে, আর দুই নম্বর বলবো যেটা এগ্রিকালচার বিষয়ে আসার পর ভিসা শেষ হয়ে গেলে, ধরুন 9 মাস বা 1 বছর বা 8 মাস 7 মাস যাই ভিসা দেখ, ভিসা শেষ হয়ে গেলেই কি বাংলাদেশ চলে যেতে হবে, এটা আপনাদের আসলে আজকে কোন ভূতে পাইছে আল্লাহ জানে, এটা এত পরিমাণ আমার কাছে জিজ্ঞেস করছেন। আর নন সিজনাল ভিসায় এবার ফ্লুসিতে নুলস্তা ওঠার নিশ্চয়তা কতটুকু, তো এইগুলো নিয়েই কথা বলবো। প্রথমে কথা বলবো এগ্রিকালচার বা স্পন্সরে জমা হওয়ার কতদিন পরে কাগজ ওঠার সম্ভাবনা, এইটাও হয়তো বা আপনার কোথ থেকে বা কোন ব্লগারের থেকে কি শুনছেন জানি না, এটা একটা রিউমারের মতো ছড়াই গেছে যে ডিসেম্বরে, মানে এটার লাস্ট সীমানা তো 27শে মার্চ থেকে শুরু হবে বলা হইতেছে, কিন্তু আরও আগে ইনশাল্লাহ সিজনাল ভিসা জমার ডেট চেঞ্জ হচ্ছে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা শেষ ডেট হলো 31শে ডিসেম্বর 2023। তো আপনারা ধারণা করতেছেন 2024 থেকে কাগজ উঠবে, এবং কি কোনো কোনো ব্লগার এটা রিউমার দিছে, আর রিউমার দিলেই তো ওই ব্লগটা বেশি ছড়ায়, এই সব ব্লগার বলছে আপনারাও পাগল হয়ে গেছেন প্রশ্নের উপরে প্রশ্ন। আসলে তা না ভাই, আপনি যদি 27শে মার্চে আপনার কাগজটা সকাল 9টায় জমা হয়, তাহলে 30 দিনের ভিতরে আপনি ইনশাল্লাহ যাচাই বাছাই হয়ে এমনও হইতে পারে নুলস্তা উঠতেও পারে, আর যদি 30 দিনের মধ্যে না হয় তাহলে 120 দিনের ভিতরে, তাহলে মার্চ মাস থেকে মে জুন জুলাই এই ভিতরে আপনারা মোটামুটি যতগুলা ইটালিতে 44,000 কোটা, এই কোঠায় যে কয় দেশ দেওয়ার কথা, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, যাই হোক মিশর, যাই যে সব দেশগুলো আসার কথা এই 33টা দেশের মধ্যে, তো ম্যাক্সিমাম বাংলাদেশ ইনশাল্লাহ বেশি ভিসা পাবে, কারণ এটার ফর্মুলারা বাংলাদেশিরা চেষ্টা করে বেশি। তো সেই ক্ষেত্রে 30 দিনের থেকে 120 দিনের ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, 80% 90%, কারণ হলো সিজনাল ভিসা আলারা ইটালিতে আসার পরেই কাজে নামতে পারবে বা এগ্রিকালচার ফার্মে কাজ করতে পারবে। আর এইবার যেহেতু এগ্রিকালচার ফার্মগুলা আবেদন করার আগে তারা একটা কোঠা নির্ধারণ করবে প্রত্যেকটা চাষির জন্য, যারা রেজিস্টারকৃত কল দিরিত্তি অফিস থেকে, এখন প্রত্যেকটা চাষি কিন্তু নিজ নিজ জোনায় এই কল দিরিত্তি অফিসের আন্ডারে তারা অনেক কিছু সার বীজ থেকে শুরু করে নানান কিছু সরকারি সহযোগিতা পেয়ে থাকে, এটা সুষ্ঠু বন্টনের জন্য এই অফিসটা। তো এই বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে লোক আনার ক্ষেত্রে এই কল দিরিত্তি অফিস থেকে কোটা নির্ধারণ করবে,
প্রত্যেকটা চাষিরে, সেক্ষেত্রে ভালো দিন আসতেছে। এবং আমার জানা মতে একজনের সাথে আজকে আলাপ করছি, সে বলছে যে আল্লাহর রহমতে আমি 5 থেকে 6 জনের একটা কোঠা পাবো, কারণ হলো আমার রেডি তো অনেক ভালো। তো ইনশাল্লাহ জমা দেওয়ার ডেট শুরু হোক, ভালো রেজাল্ট ইনশাল্লাহ অবশ্যই আমরা দিতে পারব। এগ্রিকালচার ভিসা আসার পরে কি ভিসা শেষ হলে কি বাংলাদেশ চলে যেতে হবে? কেন চলে যাবেন ভাই, এরকম কোনো রেকর্ড আছে? আপনি কি দেখাইতে পারবেন আপনার বাড়ির আশেপাশে যে এরকম ভিসা শেষ হয়ে গেছে, তার ইটালিয়ান গভর্নমেন্ট পাঠাই দিছে? যদি পাঠাই দেয়, আপনি যদি ক্রিমিনাল হন, ধরেন আপনি নাপুলিতে একটা আগাম করছে এক বাঙালি, তারে ধৈরা যদি বাংলাদেশ সরকারের কাছে জোর করে নিয়ে দিয়ে আসে এবং বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য, কারণ হলো চুক্তি সম্পাদন হয়েছে যে অবৈধ যেগুলো ক্লেম আছে, যারা ড্রাগসের ব্যবসা করে, যারা মানব পাচারের ব্যবসা করে, যারা আকাম কুকাম চুরি ডাকাতি থেকে শুরু করে এগুলা কিন্তু ইটালিতে করে, মাদক দ্রব্য বহন করে, তারপরে মারামারি করে, এদের যদি সরকার বাংলাদেশে নিয়ে পৌঁছায় দেয়, বাংলাদেশ সরকার নিতে বাধ্য এবং এগুলা যদি পাঠায় দেয়, আপনারা মনে করবেন না যে এরা আসলে ভিসা শেষ হওয়ার কারণে, কারণ এখানে আসার পরে অনেক বাংলাদেশি অনেক খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়ে, বেশি টাকা ইনকামের জন্য বা মদ জুয়া মেয়ে মানুষ এই নেশায় পায়ে বসে। তো এগুলো আসলে বাদ দিয়ে সুষ্ঠুভাবে কাজ করার চিন্তা ভাবনা করবেন, ইনশাল্লাহ পাঠায় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ইটালিয়ান সরকার যেরকম ডানপন্থী মনে করছিলাম, এখন বামপন্থীর চেয়েও ভালো, অনেক কিছু আপনাদের জন্য ভালো করতেছে এবং এখানকার বাংলাদেশি যারা বর্তমানে বসবাস করি আমরা, যারা আমাদের জন্য এখন পর্যন্ত সরকার ভালো ছাড়া খারাপ কোনো কিছুই করে নাই। অতএব যে সরকার ভালো করবে, সে ডান থাকুক বাম থাকুক, উপরে থাকুক নিচে থাকুক, আমরা তাকে অবশ্যই সমর্থন করি এবং ভালোবাসি। তো নন সিজনাল ভিসায় এবার ফ্লুসিতে নলস্তা উঠার নিশ্চয়তা কতটুকু? আমি বরাবরের মতোই বলি ভাই, আপনারা যারা নলস্তা জমা দিবেন ইয়ের জন্য, নন সিজনালের জন্য আবেদন করবেন, তারা একটু সতর্ক হয়ে দিয়েন, কারণ হলো আপনি যে আবেদন করে দিতেছে শুধু আবেদনের কাগজটা নিয়ে ঘরে বসে থাকেন না, সে মালিক কি আনপাল থেকে, এটা কিন্তু শিওর নন সিজনালে, আনপাল থেকে যদি নো অবজেকশন সার্টিফিকেটটা পায়, সে নন সিজনাল আল্লাহরা দয়া করে এত টাকা দেয় আইতাছেন, আসার আগে তার কাছ থেকে চাই নেবেন। নো অবজেকশন সার্টিফিকেটের ভিতরে তার কোঠার নির্ধারণ করা থাকবে মালিকের, যে আমি 3 জন আনতেছি, দরখাস্ত করছি সরকার, সরকার গ্যারান্টেড হয়েছে হ্যাঁ তুমি 3 জন আনতে পারো, 10 জন চাইতেছি, 10 জন স্পেশাল কোঠা বলতে কোনো কিছু নাই। অনেকে রিউমার ছড়ায় যে স্পেশাল কোঠায় আমার মালিক যখন তখন আনতে পারে বাংলাদেশ থেকে, এইসব মিথ্যা কথা, এগুলো দিয়ে কান দিবেন না। ফ্লুসি একমাত্র স্পেশাল বলেন নন স্পেশাল বলেন, সবকিছু এই ফ্লুসির আন্ডারেই বাংলাদেশ থেকে বৈধভাবে নাগরিক আসে। তো যারা নন সিজনাল আবেদন করবেন, তারা দয়া করে আনপালের সার্টিফিকেট মায়ের মালিকের আছে কিনা সেটা একটু ছবি তুলে বা ফটোকপি নিয়ে রাখেন, যদি ভবিষ্যতে দরকার পড়ে আমরা এটা কন্ট্রোল করে বলতে পারুন যে হ্যাঁ এই মালিকে 4টা জমা দিছে বা 3টা জমা দিছে, তারপর আপনি বিশ্বাস করতে পারেন হ্যাঁ, কারণ ওইটার কাগজের ভিতরেও এই মালিকের নাম ঠিকানা সবকিছু থাকবো, এই আনপালের কাগজের ভিতরেও নাম ঠিকানা সবকিছুই থাকবো, অতএব 2 নম্বরই করার এখানে সম্ভাবনা খুবই কম। অনেক বকবক করলাম, যদি পারেন শেয়ার করবেন, আজকে রাতে বাংলাদেশ সময় রাতে চেষ্টা করব আর একটা ব্লগ দেওয়ার, যেটা আপনাদের সিজনাল নন সিজনাল সব ভাইদের কাজে লাগবে এবং উপকার হবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।